নমস্কার বন্ধুরা, শ্রম দপ্তরে 6400 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের সামনে বের হতে চলেছে, যেখানে মাধ্যমিক যোগ্যতায় তুমি কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তুমি যদি পশ্চিমবঙ্গের জেলা থেকে হয়ে থাকো, বিভিন্ন জেলা থেকে হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবে। বেতন কিন্তু ভালো সংখ্যায় রয়েছে। তো সব কিছু ডিটেলসে জানবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখো, রাজ্যে সরকারি চাকরি প্রার্থীর জন্য সুখবর। ভারতীয় শ্রম দপ্তরে প্রচুর শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে। তো প্রথম পদের নাম হচ্ছে বন্ধুরা আপার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি যদি স্নাতক ডিগ্রি পাস করে থাকো, তাহলে তুমি অবশ্যই আবেদন করবে। এর সাথে কম তোমাকে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তোমার বেতন হবে উক্ত পদে প্রার্থীদের পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা তোমাকে বেতন দেওয়া হবে। ঠিক আছে, তো আমাদের প্রথম পদের নাম ছিল UDC বা আপার ডিভিশন ক্লার্ক। তুমি যদি স্নাতক ডিগ্রি পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো নম্বরের কথা উল্লেখ করেনি যে এত পার্সেন্ট লাগবে। এর পাশাপাশি তোমাকে কম্পিউটারে টাইপিং লাগবে বা কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা লাগবে। ঠিক আছে, যেহেতু আপার ডিভিশন ক্লার্ক পদ, বেতন তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এরপরে নেক্সট যে পথ আছে সেই পথটা আমি আলোচনা করব। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিও দেখো, তারা কন্টিনিউ দেখো, তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সর্বপ্রথমে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপকামিং যে পরীক্ষার নোটিফিকেশান, ঠিক আছে, বিজ্ঞপ্তি, রিক্রুটমেন্ট সব কিছু কিন্তু এর মাধ্যমে সবার আগে দেওয়া হয়। চলো, বয়সসীমা 1/1/2023 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স 18 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC ST OBC এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের বয়সসীমা। আমাদের 2 নম্বর পদ হচ্ছে স্টেনোগ্রাফার, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। সাথে কম্পিউটারে স্টেনোগ্রাফি টাইপিং করা তোমাকে অভিজ্ঞতা থাকতে লাগবে। ঠিক আছে, তা উচ্চ মাধ্যমিক পাস লাগবে, কম্পিউটারে স্টেনোগ্রাফি টাইপিং টেস্ট অভিজ্ঞতা থাকতে হবে। বেতন তোমাদের প্রার্থীদের পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। ঠিক আছে, বয়সটা আমরা একটু পরে জেনে নেব। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে স্টেনোগ্রাফার। প্রথম পদের নাম ছিল আমাদের বন্ধুরা আপার ডিভিশন ক্লার্ক, যেখানে স্নাতক ডিগ্রি তোমাকে অবশ্যই পাস করতে হবে। দ্বিতীয়ত পদের নাম হচ্ছে স্টেনোগ্রাফার, যে কোনো সরকারি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থীরা ছেলে মেয়ে উভয় কিন্তু এই পদগুলোর জন্য আবেদনযোগ্য, এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা আমি সবশেষে বলবো। প্রচুর সংখ্যক ভ্যাকান্সি রয়েছে, 6400 শূন্য পদে ভ্যাকান্সি দেওয়া আছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, তুমি যদি স্নাতক পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক তিন যোগ্যতার প্রার্থীর জন্য কিন্তু খুব সুন্দর চাকরি এটি। ঠিক আছে, তো চলো নেক্সট দেখবো বয়সটা, অর্থাৎ স্টেনোগ্রাফের বয়স সময়টা দেখবো। 1/1/2023 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স 18 বছর থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে SC ST OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। মানে হচ্ছে তুমি যদি SC হয়ে থাকো তাহলে তুমি SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড়, ST হয়ে থাকলে 3 বছরের ছাড়, সরি SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড়, এবং OBC হয়ে থাকলে তুমি 3 বছরের ছাড় পাবে। তৃতীয় পদের নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা MTS, যেখানে তোমাকে শিক্ষাগত যোগ্যতা লাগবে। যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনোরূপ কম্পিউটারে টাইপিং বা কম্পিউটারের অভিজ্ঞতা প্রশ্ন কিছু বলেনি। ঠিক আছে, শুধু মাধ্যমিক পাস লাগবে। বেতন তোমাদের উক্ত পদে প্রার্থীদের পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। তো এই ছিল MTS। এরপরে নেক্সট দেখবো এরপরে কী আছে। ঠিক আছে, তো দেখো তিনটি পদে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে। একটা আপার ডিভিশন ক্লার্ক, 2 নম্বর স্টেনোগ্রাফার, 3 নম্বর হচ্ছে MTS বা মাল্টিটাস্কিং স্টাফ। প্রথমটার যোগ্যতা স্নাতক, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফারের যোগ্যতা উচ্চ মাধ্যমিক, এবং মাল্টিটাস্কিং স্টাফের যোগ্যতা মাধ্যমিক। ঠিক আছে, এবার দেখবো বয়সসীমা। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 1/1/2023 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 বছর থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে SC ST OBC এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। শূন্য পদ যদি বলি, উভয় পদ মিলিয়ে টোটাল 3টা পদ, তাই না? 6400 শূন্য পদে তোমাদের কর্মী নিয়োগ করানো হবে। তো খুব ভালো মাত্রার ভ্যাকান্সি রয়েছে। নিয়োগ পদ্ধতি, আবেদনকারী প্রার্থীর প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। আবেদন ফি বা এক্সাম ফি, দেখো বন্ধুরা, UR OBC প্রার্থী যদি তুমি হয়ে থাকো তাহলে তোমাকে 500 টাকা দিতে হবে, এবং তুমি যদি SC ST ফিমেল বা PWD প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু বন্ধুরা এখানে 250 টাকা জমা দিতে হবে। ঠিক আছে,
এরপর হচ্ছে আমাদের পরীক্ষা অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হবে সেটা আমি পরবর্তী তোমাদের বলা আছে বলবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ওখানে শূন্যপদ কিন্তু প্রচুর রয়েছে, 6400 শূন্যপদ। তো যখন এই নিয়োগটি অফিসিয়ালভাবে বেরোবে তখন সেটা দিয়ে আমি সবার আগে জানাই, তোমাদের কিন্তু আমি আগে জানিয়ে দেবো। এরপর দেখবো যে আবেদন পদ্ধতি, দেখো আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের এই আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি, আবেদন শুরু হলে চ্যানেলে সর্বপ্রথম তোমাদের আপডেট দেওয়া হবে, ঠিক আছে? 6400 পদে তোমাদের নিয়োগ সামনেই হতে চলেছে ভারতীয় শ্রম দপ্তরে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক যোগ্যতা, ঠিক আছে? যারা এই পদের জন্য আবেদন যোগ্য তারা অবশ্যই আবেদন করবে, তার আগে আমাদের যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে তখন সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও, ভিডিওটি ভালো লাগে লাইক করবে, নতুন যদি হয়ে থাকো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা জানো রাজ্য এবং কেন্দ্র সরকারের যখন আপকামিং ভ্যাকান্সি ডিটেলস এই চ্যানেলের মাধ্যমে সবার আগে সামনে তুলে ধরা হয়, ঠিক আছে? এখানে ভিডিও শেষ করছি, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।